দর্শক বিএনটিভির এই পর্যায়ে আপনাদের স্বাগতম। দীপঙ্কর আপনাদের নিয়ে এসেছি ঢাকার অন্যতম ব্যস্ততম দুটি জায়গা, এক হচ্ছে বিজয় সরণী মোড় এবং দ্বিতীয়টি হচ্ছে আওরান বাজার মোড়। তো আমরা এই মুহূর্তে আছি বিজয় সরণী মোড়ে, আর আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিজয় সরণী মোড়ে রাস্তাঘাট একেবারেই ফাঁকা, যে কারণ সাধারণত দিনগুলোতে এখানে প্রচণ্ড পরিমাণে গাড়ির চাপ থাকে, আধা ঘন্টা এক ঘন্টা সিগন্যাল দাঁড়াই থাকতে হয়। সেক্ষেত্রে এই মুহূর্তে এখানে গাড়ির কোনো চাপ নেই, পুরো রাস্তা ফাঁকা। এই মুহূর্তে আমরা আবার চলে আসছি, আপনি দেখতে পাচ্ছেন ফার্ম গেটে মেট্রো রেল স্টেশনে। তো আমরা এই মুহূর্তে এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, এখানেও কোনো ধরনের বাড়তি লোকের কোনো আনাগোনা নেই, পুরো স্থাপনা বা পুরো জায়গাটা ফাঁকা, একবার একজন মাত্র লোক দেখতে পাচ্ছি। সাথে সাথে কোনো কোলাহল বা কোনো যানজটের শব্দ বা অতিরিক্ত কোনো গাড়ি আপনি এখানে দেখতে পাচ্ছেন, মাত্র দুটো গাড়ি দাঁড়িয়ে আছে এবং পুরো মেট্রো রেল স্টেশনটি ফাঁকা। তো ঈদের মুহূর্তে যারা ঢাকা শহরে বেড়াতে চান, ভ্রমণ ইচ্ছুক, তারা ঈদের মুহূর্তে ঢাকা শহরকে ভ্রমণ হিসেবে, ভ্রমণের একটা জায়গা হিসেবে নিতে পারেন, কারণ পুরো রাস্তা ফাঁকা থাকে, একটা রিক্সা নিয়ে আপনি সারা শহর একদিনে ঘুরে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন মেট্রো রেল নিচে যে কারণ বাজারে যে বই চত্বরটি আছে সেই জায়গাটা এই মুহূর্তে কিন্তু একবারে পুরোপুরি ফাঁকা, এখানে পাবলিক ট্রান্সপোর্ট বলতে কোনো সুবিধা এই মুহূর্তে আপনি পাবেন না, কারণ হচ্ছে খুব কম পরিমাণ গাড়ি এখন যাতায়াত করছে এখানে। শুধু আপনারা দেখতে পাচ্ছেন একটা বিআরটিসি এবং অন্য আরেকটি গাড়ি আছে, অথচ এই সাধারণ দিনগুলোতে এখানে প্রচণ্ড পরিমাণে গাড়ির চাপ থাকে এবং আপনি এখানে যাতায়াত করতে পারবেন না, অনেক সময় আপনাকে এখানে অপেক্ষা করতে হবে ট্রাফিক জ্যামে। আসলে ঢাকা শহরটা এই ঈদের সময় অনেকটাই ফাঁকা থাকে এবং এখানে যাতায়াতের জন্য যেমন যদিও কোনো গাড়ি থাকে না, কিন্তু আপনাকে বাইরে বের হলে খুব ভালো লাগবে, কারণ কোনো গাড়ি বাড়ির সবগুলি অতি চাপ না থাকার কারণে শহরটা খুবই ভালো লাগবে। তো দর্শক আমি থাকুন, দেখতে হবে কোনো একটি নতুন ভিডিওতে অন্য একটা জায়গাতে।